বিষয়টা হচ্ছে শোন না, যে এই যে পুজোটা হচ্ছে পাদ্রি পাড়ার পুজো, বললেন 36 বছরের পুজো, কীভাবে সম্ভব হয় মুসলিমদের নিয়ে বা হিন্দুদের নিয়ে? এটা হচ্ছে আমরা অনেক ছোট থেকেই হিন্দু মুসলিম খ্রিস্টান সকলে মিলে একসাথেই খুব ছোট্ট পুজো থেকে অনেক বড় পুজো করে থাকি। আচ্ছা, আমার মনে হয় আমার থেকে ভালো হাবিব দারও ভালো বলতে পারবে। হাবিবদাকে কী করে হয় সম্ভব? সম্ভব হয় যে আমরা সবাই মিলে ছোটোবেলা থেকে আমরা মিলে মিশে করছি, খ্রিস্টানরাও ছোটোবেলা থেকে, এরা আমরা তো এখন বুড়ো হয়ে গেছি, খুব ছোটো থেকে আমরা এই পুজোটাকে আরম্ভ করেছি। এই যে হিন্দু মুসলিম খ্রিস্টান সমন্বয় সম্প্রদায়, হ্যাঁ, এই যে একটা বার্তা, হ্যাঁ, এই বার্তাটাকে আপনারা কীভাবে দেখছেন? খুব ভালোভাবে দেখি আমরা, খুব মিশেমিশে এক জায়গায় বসে একটা খাওয়া দাওয়া সব একসঙ্গে হয়। আপনি তো এখানকার সম্পাদক, হ্যাঁ, কী না আপনার? আমার নাম কার্তিক সাহা। এ কী করে করেন পুজোটা, বিধি কী আছে? বিধি আমাদের যে বিধি অনুযায়ী আমরা পুজো করি, কিন্তু আমাদের এখানে হিন্দু মুসলিম খ্রিস্টানদের মিলিতভাবে এমন পুজো হয়, সকলে সকলের অনুষ্ঠানে যায়। আমরা খ্রিস্টানদের অনুষ্ঠানে যাই, আমরা মুসলিমদের যে অনুষ্ঠান হয় তাতেও যাই, তারাও আমাদের অনুষ্ঠানে আসে। আমরা উভয় কোনো যদি শুভ কাজ হয় তাতেও নিমন্ত্রিত হই, আমরা সকলে মিলে সকলের জন্য থাকি। এই জগদ্ধাত্রী পুজো কত বছরের পুজো? এটা 36 বছরের পুজো। এই পুজোটা কী বলে বিখ্যাত? এটা পাদ্রিপাড়া জগদ্ধাত্রী পুজো কমিটি এবং 3 সম্প্রদায় মিলিয়ে এটাই একটা বিরাট বার্তা। আপনি একজন মুসলিম সম্প্রদায়ের লোক, আপনি যে দেখলাম দাঁড়িয়ে আছেন এখানে, কীভাবে করেন পুজোটা? দেখুন, আমি এই বারবারই আমি একজন সম্পাদক। আমরা 36 বছর আগে আমি স্বপন সাহা, সুভাষ মুখার্জি, বিনোদ গুপ্তা কয়েকজন মিলে আমরা এই পুজোটাকে এখানে বসাই। এই ছোটো থেকে আজ পুজোটা বিশাল হয়ে গেছে। আর এই পাড়ার একটা প্রচলন আছে যে হিন্দু মুসলিম খ্রিস্টান একটা পরিবারের মতো আমরা এখানে বসবাস করি এবং একে অপরের অনুষ্ঠান, কী ধরুন কারোর বিপদ আপদ, কী ধরুন কারোর বিয়ে থা, সবেতে আমরা যেভাবে ইনভলভ থাকি, আজকে পুজোটাতে ঠিক সেইভাবে আমরা একটা পরিবারের মতো ইনভলভ রয়েছি। এখানে নবমী পুজোর দিনকে একটা ভোগ হয়, হিন্দু মুসলিম খ্রিস্টান উভয়ের বাড়ির নুন জ্বলে না, এখানে সবাই একত্রিতভাবে সেই দিনকে আমরা উপভোগ করি গেট টুগেদার হয়ে। চার সম্প্রদায় লোকেরা থাকে, হ্যাঁ, চার সম্প্রদায় গেট টুগেদার করে আমরা এখানে নুন জ্বালাই না, সবাই মিলে ওই ভোগ খাই আমরা এবং আমাদের খুব ভালো লাগে। সব একত্রিত আমরা বছরে একদিন নবমীর দিনকে হয়ে আমরা ভোগ খাই, এটা খুব ভালো লাগে আমাদের, একটা পরিবারের মতো লাগে। আমি তো আপনি একজন মুসলিম পরিবারের লোক, মুসলিম পরিবারের ওই এই জগদ্ধাত্রী পুজো, এই জগদ্ধাত্রী পুজো কী রীতি নিয়ে করেন, কীভাবে করেন? এই জগদ্ধাত্রী পুজো আমরা এই রীতি নিয়ে করি যে আমাদের অনুষ্ঠানে যেমনি ওরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলে থাকে, আমরাও ওই পুজোর মধ্যে কাঁধে কাঁধ মিলিয়ে থাকি। আর আমরা সবাই মিলে এই পুজোটাকে যেন আরও বড় করার চেষ্টা করছি। আমাদের ছোট্ট পাড়া একটা 3 সম্প্রদায় মিলে থাকি, সেই 3-4 সম্প্রদায় মিলে থাকি এবং সবাই মিলে আমরা এই পুজোটাকে ভালোভাবে করার জন্য আপ্রাণ চেষ্টা করি এবং আমরা সেটা 36 বছর দিয়ে করে যাচ্ছি। এই বার্তাটা কি আপনাদের উর্ধ্বতম কর্তৃপক্ষ মানে প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে গেছে? আমরা জানিয়েছি, কিন্তু ওনাদের কাছে খবর আছে কিনা আমরা জানি না। ওনারা তো আসেন আমাদের এখানে, ইন্টারভিউ ফিন্টারভিউ নেন, আমরাও সব দিই এবং ওনারা ওটা জানেন, কিন্তু বিশালভাবে কোনো হাইলাইট। অনেক বিচারক তো এই জগদ্ধাত্রী অনেক বিচারক ঘোরেন, হ্যাঁ, তারা কি আপনাদের কাছে এই বার্তা পেয়েছে? তারা কি বার্তা পেয়েছে? এই বার্তা তারা মনে হয় পেয়েছে। এবার আপনাদের থিম কি আছে? এবার আমাদের থিম আছে পাদ্রিপাড়ায় টাকা উঠছে। কিরম টাকা উঠছে? এরম যে সচল অচল পয়সা দিয়ে এই প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে। কতদিন সময় লেগেছে? এইটা মোটামুটি ধরুন 20 দিনের মতো সময় লাগলো। বলুন, আপনি বলুন কী কী টাকা আছে? এতে বর্তমানে 2000 টাকার নোট, 500 টাকার নোট, 200 টাকা, 100 টাকা, মানে বর্তমানের টাকা, আর আগামী দিনের যে পয়সা ছিল বিগত দিন, হ্যাঁ, প্রাচীন যুগে যে পয়সা ছিল সেই পয়সাও আছে, সেই সব দিয়ে একটা প্যান্ডেল করা হয়েছে। এটা তার নামটা? আমার নাম প্রশান্ত। কী দায়িত্ব? আমি দায়িত্ব আছি এই শুনলাম যে 4 সম্প্রদায় মিলে আপনারা এই পুজোটা করছেন, কেমন লাগে আপনাদের?
আমাদের তো ভালো লাগে, আমি তো আমার এখন অনেকটাই বয়স হলো, ছোটো থেকে দেখে যাচ্ছি আমরা ছোটো থেকেই কোনো রকমভাবে আমাদের মধ্যে ভেদাভেদ, ছোটো বলতে আমার যখন বয়স 12-15 বছর বয়স তখন থেকে এই পুজোর মধ্যে ইনভল, তখন থেকে দেখে আসছি আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, এইভাবে আমরা দীর্ঘ বছর ধরে চলে আসছি, আশা করি চলে থাকবো, এবং আমাদের নেক্সট প্রজন্ম তারাও এইভাবে এটা যাতে মেনটেন করে, এটা যাতে সাম্প্রতিক সম্প্রীতি বজায় রাখে সেটাও আমরা দেখব, যাতে আগামী দিনে কোনো রকম আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি না হয় সেই বার্তাটা আমি দিতে চাই প্রত্যেক জায়গায়। আরও আরেকটা কথা বলুন, যে এই যে পুজোটা হয় এত বড় মূর্তি, আগে এই মূর্তির কত কেমন ছোট ছিল? বা ওই 4 ফুট ছিল, 3 ফুট প্রথমে খুবই ছোট ছিল, এবার কত ফুট হয়েছে? এখন 16 ফুট মোটামুটি, 16 ফুট মতো মোটামুটি হাইট আছে। পুজোটা কি বলে বিখ্যাত? পুজোটা বিখ্যাত মানে আমাদের এবারে থিম যেটা হচ্ছে টাকা পুরনো নতুন, মানে টাকা উঠছে। হ্যাঁ, টাকা উঠছে। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।